স্বামীর সাহেব কি বসে আছেন? কিন্তু আপনাকে ঠিক চিনতে পারলাম না। উনি আমাকে ঠিকই চিনবেন। অধরা, অধরা, কে রে, তোর মা আসছে নাকি? চেন থেকে কবে ছাড়া পেয়েছ? চিনতে পেরেছেন তাহলে? নামটা নিশ্চয় মনে আছে। 17 years, অনেক লম্বা সময়, তাই না? আমার জীবন থেকে 17 years নাই হয়ে গেছে শুধুমাত্র আপনাদের কারণে। ডু ইউ রিমেম্বার? 17 বছর আগে কি হয়েছে, কেন তুমি জেলখানায় ছিলে, সেটা তুমি যেরকম জানো, তখনকার সময়ের পত্রিকা, পুলিশ সবাই কিন্তু জানো। তুমি জেলখানায় গিয়েছিলে তোমার কর্মফলে। আরে, কর্মফলটা আপনি তৈরি করেছিলেন। আপনি কি ভেবেছেন আমি কিছুই জানতাম না? আই নিউ ইচ অ্যান্ড এভরি ইনসিডেন্ট অফ দ্যাট টাইম। তখন আমার কিছু করার ছিল না, বাট এখন আমার কিছু করার আছে। আপনাকে আমার এই 17 বছরের হিসাবটা বুঝিয়ে দিতেই হবে। আমার মেয়েকে চা দিতে বলছি, চা খেয়ে বিদায় হও। ফার্দার কোন রকমের ঝামেলা তৈরির চেষ্টা করবে না, আর যদি করো তাহলে কিন্তু বাকি জীবনটাও জেলেই থাকতে হবে। সুন্দর একটা লাইফ লিড করো, বিজনেস করো, ফ্যামিলির সাথে থাকো। একই ভুল কেন আবার করছো? দেখো ইমরুল, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, সো বি মাই গেস্ট। আমার মেয়েকে বলছি তোমাকে চা দিতে, চা খেয়ে চলে যাবে। অধরা, অধরা, হাই। টেক ইট প্লিজ, আমি রুমে আছি। ব্যবসা করব, ফ্যামিলি করব, সব কিছু করব, করব বলে তো আমি এসেছি। অবশ্য 17 বছরের হিসেব করলে আমার হারিয়ে যাওয়ার টাকাটা আমার একটু কমই হয়ে যায়, বাট আই এম এ ম্যান অফ ওয়ার্ড। আপনি আমার 17 বছর আগে হারিয়ে যাওয়া 20 লক্ষ টাকা ফেরত দেবেন। 20 লক্ষ টাকা? ইয়েস, ওটা দিলেই তো প্রবলেম সলভ। Then you are a free bird.
ইম্পসিবল। আমি খুব আশ্চর্য হচ্ছি 17 বছর জেল খেটেও তোমার একটু শিক্ষা হয়নি। হয়েছে, শিক্ষা হয়েছে, আর শিক্ষা হয়েছে বলে তো এবার আমি আর ভুলটা করব না। বিকজ নাও আই হ্যাভ আ ওয়েপন, এ বিউটিফুল অ্যান্ড সলিড ওয়েপন। কি বোঝাতে চাচ্ছ তুমি? ট্রুথ, অ্যাডারেবল ট্রুথ, যেটা প্রকাশ হয়ে গেলেই আপনার গলার স্বরটা না একদম ছোট হয়ে আসবে, তখন আপনি আমার সব কথা মেনে নেবেন। সো আর ইউ রেডি? ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, তুমি আমার কাছ থেকে একটা কানা করিও পাবে না। টাইম উইল সে এভরিথিং, টাইম উইল সে। আমার বাবার সাথে আপনার প্রবলেম যা কি? কোনো প্রবলেম নেই, 17 বছর ধরে আমি একটা সত্য বুক পকেটে পড়ে বেড়াচ্ছি, সেটা বিক্রি করার সময় এসছে। যার সত্য তাকে ফিরিয়ে দিতে হবে, তাই না? কিসের সত্য? আমার বাবা কি করেছে বলেন? আপনার বাবা আপনাকে একটা মিথ্যের মধ্যে বড় করেছে। হি ইজ আ লায়ার এন্ড আই হ্যাভ দ্য ট্রুথ। হাউ ডেয়ার ইউ! আপনি আমার বাবাকে মিথ্যাবাদী বলছেন? আমার বাবা আমার দেখা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। প্রতিটি সন্তানের কাছে তার বাবা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। I'm sorry. আমি আপনার ফিলিংটা বুঝতে পারছি। What can I do? Sometimes truth is hard and harsh. বাবা তুমি এভাবে রিয়্যাক্ট করছো কেন? উনি ওনার সাথে আমার রাস্তায় দেখা হয়ে গিয়েছিল, তো আমি তারপর ওনাকে জিজ্ঞেস করলাম উনি আমাকে ফলো করছে নাকি, আমাদের পিছু নিয়েছে নাকি। তখন উনি আমাকে বললো উনি এমন একটা সত্য জানে যা সব কিছু পাল্টে দিবে। বাবা, উনি কি আসলে এরকম কোনো সত্য জানে? একটা বাইরের লোক, সে কি বলেছে না বলেছে সেই জন্য তুই আমাকে প্রশ্ন করছিস? দেখ মা, ও একটা ফ্রড, মিথ্যাবাদী। মানে খুব ভালো হয় তুই যদি ওর সাথে আর কখনো কোনো কথা না বলিস। বাবা, বাইরের লোক কি বললো সেটা দিয়ে তো আমার কোনো কিছুই যায় আসে না। কিন্তু বাবা, আমি না তোমাকে এভাবে দেখতে পারবো না, আমি তোমাকে এভাবে দেখতে চাই না। বাবা, তুমি কি এরকম কিছু করেছো যা আমাকে কষ্ট দিবে? আচ্ছা, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে অধরা তোর বেশি সন্দেহ করবে। সত্য কখনো লুকিয়ে রাখা যায় না, সবকিছু একদিন ফাঁস হয়ে যাবে।
সবকিছু একদিন ডিস্ট্রয় হয়ে যাবে শর্মি। আমি ইমরুলকে টাকাটা দিয়ে দিই, ওই শহর থেকে দূরে কোথাও চলে যাক। তুমি কি পাগল হয়ে গেছো স্বামী? আজকে তুমি ইমরুলকে 20 লাখ টাকা দেবে, কয়দিন চুপ থাকবে, আবার এসে টাকা চাইবে, সারা জীবন কি টাকা দিতে থাকবে? কি করবো তাহলে? ইমরুল যেটা করতে চাইছে আমরা সবাই মিলে তাহলে সেটা করি, অধরাকে সবকিছু বলে দিই, তাহলে অন্তত ইমরুল তো কিছু করতে পারবে না। ঠিক বলেছ, অধরাকে আমরা সব সত্যি বলে দেব, কিন্তু এভাবে না, আস্তে আস্তে। হঠাৎ করে যদি ওকে সবকিছু বলে দিই তাহলে তো অন্যভাবে রিয়্যাক্ট করবে, আর সব বলে দেবার পরও যদি ও আমাদেরকে ভুল বোঝে তাহলে ভেবে নেব এটাই আমাদের দুর্ভাগ্য, কপালে লেখা ছিল। আপনি কোথায় যাবেন বলুন, আপনাকে নামিয়ে দিয়ে আসি। আপনার একা যাওয়াটা মোটেও নিরাপদ মনে হচ্ছে না। প্লিজ আপনি আপনার কাজে যান, নিজেকে সেফ করার জন্য আমি নিজেই যথেষ্ট। বন্যার পানিতে যখন গ্রামের পর গ্রাম ডুবে যায় তখন সাপ ব্যাং কুকুর বেড়াল সব, কিন্তু একটা শুকনো জায়গায় একসাথে নিরাপদে থাকে, তখন কেউ কারোর জন্য অনিরাপদ না। আমি কিন্তু সাপ বা অন্য কোনো ক্ষতিকর প্রাণী নই। আমি বুঝতে পারছি আপনি হয়তো আমার জন্য ক্ষতিকর কেউ না, কিন্তু আই ডোন্ট থিং আপনার সাথে আমার কোনো প্রয়োজনও আছে, রাইট? অথরা শুনুন প্লিজ, প্লিজ আমার ক্লাস আছে, আমার যেতে হবে। আজকে আপনাদের কোনো ক্লাসই হবে না, কলেজের রিইউনিয়ন নিয়ে একটা মিটিং আছে, সো ক্লাস অফ। আপনি জানেন কিভাবে? আমাকে সবকিছু জানতে হয়। আমি আপনার সম্পর্কে এমন একটা সত্য জানি যেটা কেউ কখনো আপনাকে বলেনি, সেটা আজ আপনাকে বলতে চাই। এরপর আমি আর কখনো আপনার সামনে আসবো না। আমি যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা বলার জন্য এই জায়গাটা খুব উপযুক্ত না। শুনুন, সামনে গিয়ে কথা বলুন। জায়গাটা সুন্দর না? দেখেন প্লিজ, আপনি আমাদের সবার কাছ থেকে দূরে চলে যান, আপনার কারণে আমার বাবা খুব টেনশনে আছে, মার চেহারার দিকেও তাকানো যাচ্ছে না। আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি সবার কাছ থেকে, আমাদের সবার কাছ থেকে দূরে চলে যান প্লিজ। অধরা আই এম সরি, বাট কেউ একজন আপনাকে সত্যটা জানতে বাধা দিচ্ছে, আর আপনি তার মিথ্যাটাকে গ্রহণ করে জীবন পার করছেন, এটা কি আপনার সাথে ইনজাস্টিস না? আমার জীবনের সবচেয়ে বড় সত্য হলো আমার বাবা। প্রকৃতির সবচেয়ে বড় সত্যি কি জানেন? সূর্য। কিন্তু আপনি যখন পকেট থেকে একটা পয়সা বের করে সেই সূর্যটার সামনে ধরবেন, সূর্যটাকে মনে হবে সেই পয়সার চেয়েও ছোট। সূর্য কি এতটা ছোট? আসলে আমাদের চোখ হচ্ছে ত্রুটিময়, আমরা খালি চোখে যা দেখি সব সময় সেটা সত্যি না। কি বলতে চাচ্ছেন আপনি? আমার জীবনের, আমার পৃথিবীর সবচেয়ে বড় সত্য কি? অধর আমি কিন্তু আপনাকে হার্ট করতে চাই না। না, আমি আপনার কাছ থেকে শুনতে চাই, বলুন। সামির সাহেব, যাকে তুমি এতদিন বাবা জেনে এসছো সে তোমার বাবা না।
আজ থেকে 17 বছর আগে তোমার বাবার রহস্যজনক মৃত্যু হয়। রহস্য কি সেটা আমি ধরে ফেলি। অঙ্কটা খুব সোজা, তোমার বাবার মৃত্যুর পর এই স্বামীর সাহেব তোমার মাকে বিয়ে করে। আর ঘটনাটা আমি জেনে ফেলায় আমাকে মিথ্যা অজুহাতে জেলে দেওয়া হয়। আমার জীবন থেকে 17 বছর পার হয়ে গেছে, 17 বসন্ত পার হয়ে গেছে, এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। কিন্তু তোমার সাথে যেটা করা হয়েছে সেটা কি ঠিক? একজন মিথ্যে বাবা, একটা মিথ্যা গল্প, একটা অন্ধকারের গল্প। না, এগুলো সব মিথ্যা, এটা হতে পারে না। আমি আপনার কোনো কথাই বিশ্বাস করছি না। আমি তোমাকে আমার কথা বিশ্বাস করতে বলছি না, আমি তো শুধুমাত্র নিজেকে হালকা করার জন্য কথাগুলো বললাম। আসি। চুপ করে আছো কেন মা? ওসব চুপ করে তো থাকবা, তোমার তো বলার কিছু নেই। ওই লোকটার সাথে সংসার করতে গিয়ে তুমি আমাকে আর কত নিচে নামাবে মা? ইমরুল তো কিসব কথা বলেছে, তাই না? কে বলেছে সেটা ইম্পর্টেন্ট না, কি বলেছে সেটা ইম্পর্টেন্ট। আর যেটা বলেছে সত্যি বলেছে। কিন্তু আমি জানি তুমি আমাকে জন্ম দিয়েছ, এটাও সত্যি, এবং সেটার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু নিজের স্বার্থের জন্য, নিজের ভালো থাকার জন্য এই সম্পর্কটা আমি মানতে পারছি না মা। মা শোন, আমার কথাটা শোন, তোর বাবা তোকে সব কিছু বলতে চেয়েছে, বিশ্বাস কর, তোর কাছে সব সত্য বলতে চেয়েছে, কিন্তু আমি মানা করেছি, তুই কষ্ট পাবি ভেবে। সারাটা জীবন মিথ্যার মধ্যে বড় হয়েছি, তোমার আর ওই লোকটার কোনো মিথ্যা কথা আমি আর শুনবো না মা। অথরা, একটা বাইরের মানুষের কথায় বারবার ওই লোকটা ওই লোকটা করছিস, অথচ ওই মানুষটা তোর জন্য কি স্যাক্রিফাইস করেছে সেটা একবারও শুনলি না? আমি ওই লোকটার কোনো সাফাই শুনতে চাই না মা, শুনবো না আমি। প্লিজ প্লিজ জাস্ট লিভ মি অ্যালোন মা, প্লিজ। আমিও ভাবছি আজকে অফিসে যাব না, বাইরে কোথাও ঘুরে আসি, তুমিও চলো না। আমার যাওয়াটা ঠিক হবে না, তুমি বরঞ্চ ওকে নিয়ে যাও, তোমার মেয়ে আমার থেকে বেশি তোমাকেই পছন্দ করে। যাও, কোথাও ঘুরে আসলে হয়তো অভিমানটা ভাববে। অধরা, কোথায় যাচ্ছিস? এই সময় আমি ক্লাসে যাই মা। আম্মু, গাড়িতে ওঠ, তোর যদি খুব ইম্পর্টেন্ট কোনো ক্লাস না থাকে তাহলে চল, আমরা বাইরে থেকে ঘুরে আসি কোথাও। মা, আঙ্কেলকে বলো আমি তার সাথে কোথাও যাব না, আমি যেখানে যাওয়ার নিজে যেতে পারবো, আর তার গাড়ি আমি ইউজ করব না। বলে দাও ঠিক হয়নি, একটা মিথ্যে বেঁচে থাকলে অন্তত একটা হাসি মাখা মুখ বেঁচে থাকতো। আপনি যেটা করেছেন একদম ঠিক করেছেন, মিথ্যা কখনোই টিকে থাকে না, একদিন না একদিন আমি সত্যটা জানতাম। দেখো, আসলে
আমি বলতে চাইনি, কিন্তু তারপর মনে হলো একজন মানুষ তার বাবার খুনিকে সারা জীবন বাবা ডেকে যাবে, তাকে ভালোবাসা দিয়ে যাবে, প্রকৃতিটা মেনে নেবে, কিন্তু সব কিছুর পরও কষ্টটা তো তোমাকেই পেতে হচ্ছে। আপনি আপনি পারবেন না আমাকে নরক থেকে বাঁচাতে? এতটা বিশ্বাস করছো আমাকে? বিশ্বাসের ভিতটা যখন ভেঙে যায় তখন বিশ্বাস আর অবিশ্বাসের কোনো গল্পই অবশিষ্ট থাকে না। আর সবচেয়ে বড় কথা হলো আমার তো আর হারানোর কিছু নেই। দেখো, যে মানুষটা ভালোবাসার ভান করে তোমার বাবার অভিনয় করে গেছে, সেই মানুষটাই তোমাকে আবার নতুন একটা গল্প শোনাবে। সেই মিথ্যে গল্পে ভুলে তুমি আবার তোমার আগের পৃথিবীতে ফেরত যাবে। পৃথিবীর ইতিহাস তাই বলে, মানুষ মিথ্যা গল্পে ঘুরপাক খায়। আপনি পারবেন না ইতিহাস পাল্টে দিতে? পারবেন না? সামির নামের ওই খুনি লোভী লোকটার কাছ থেকে আমাকে বাঁচাতে পারবেন না? আর যদি নাই পেরে থাকেন তাহলে এসেছেন কেন এসব সত্য নিয়ে? 17 বছরের বয়ে বেড়ানো সত্য স্বার্থপরের মতো আমাকে বহন করতে দিয়ে আপনি চলে যাবেন ইতিহাস কিন্তু তাই বলে। অধরা, এই পৃথিবীটা না স্বার্থের প্রলেপ দিয়ে মোড়ানো, প্রতিটা সম্পর্ক স্বার্থের শেকলে আটকে থাকে। যে এটা সময় মতো বুঝে নিতে পারে সেই হচ্ছে স্বার্থ। হি অর শি ইজ জিনিয়াস। এত কমপ্লিকেটেড কথা না বুঝি না, বুঝতে চাইও না। ওই দম বন্ধ ঘর থেকে বের হয়ে আমি নিঃশ্বাস নিতে চাই বুক ভরে। আপনি পারবেন না আমাকে হারিয়ে যেতে সাহায্য করতে? ওই লেখাপড়ার চাপটা কিন্তু একটু বেশিই থাকে। শোন না, আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ি। আমাদের ইকোনমিক স্যার ছিলেন সুভাষ বাবু। একটা রিকোয়েস্ট করি, প্লিজ যখন তখন আমার রুমে আসবেন না। না সরি, এটা তো আপনার বাসা, আপনি তো চাইলেই আসতে পারবেন। এক সেকেন্ড, আমি সলভ করছি প্রবলেমটা। মা 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 মা, কি হয়েছে? তুমি প্লিজ আঙ্কেলকে বলে দাও আমি আর তার বাসায় থাকবো না। অধরা, বেয়াদবের মতো কথা বলবো না। তোমার বেয়াদবি আমি যথেষ্ট সহ্য করেছি। আর না, আই এম সরি, তোমার হাজবেন্ডকে আমি বাবা ডাকতে পারবো না। তুমি এই স্বার্থপর এই লোভী লোকটাকে তোমার হাজবেন্ডের মর্যাদা দিতে পারো, বাট আমি তাকে কখনোই আমার বাবার মর্যাদা দিতে পারবো না। Don't touch me! Don't touch me! ভেতর দেয়া
বুকে মেঘ, মেঘের বাড়ি আকাশ, আমার ভেতর তোমার আদর অভিমানের আবেগ, আর এভাবেই আমি তোমায় রাখি, আমার ভেতর বাহি, আর আমি আমার বন্ধুদের সাথে সেন্ট মার্টিন যাচ্ছি, তুমি যাবে? তুমি তো সেখানে তোমার বন্ধুদের সাথে ঘুরবে, ফান করবে, আড্ডা দিবে। আমি বুড়ো মানুষ, ছেলে ছোকরাদের দলে বেমানান। তোমাকে তো কেউ তাদের সাথে আড্ডা দিতে বলছে না। অ্যাকচুয়ালি আমি কিছুদিনের জন্য বাসা থেকে দূরে থাকতে চাইছি, তোমার কাছে থাকতে চাইছি। ঘর থেকে পালিয়ে বেড়ানো, সেম ইকুয়েশন। সেন্ট মার্টিন যাওয়া, ফুলমুন দেখা, মন ভালো করা, পাথর নেওয়া, তারপর ফিরে এসে স্বার্থপরের মতো নিজের ফ্যামিলিতে চলে যাওয়া, এতে আমার লাভটা কি? তোমার লাভ 18 বছরের আমি, যা তোমার মতো বুড়োর জন্য স্বপ্নের কাছাকাছি। লাভের লোভ দেখাচ্ছ, তার মানে তো ক্ষতির আশঙ্কা আছে। তুমি এখনো আমাকে পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারোনি। এটা কেন বলছো? আমার ফ্রেন্ডরা যাবে দেখে? শোনো, ফ্রেন্ডরা যাওয়ার জন্য একটা রিজন আছে। বাসা থেকে না হলে অনেক প্রবলেম করবে, পুলিশ দিয়ে খোঁজ নেওয়া হবে, অনেক ঝামেলা হবে। ফ্রেন্ডরা গেলে সব কিছু ঠিকঠাক থাকবে। তুমি যাও, বন্ধুদের সাথে ঘুরে ফিরে এসো, আড্ডা দাও, মনটা হালকা হবে। কারণ সামনে তোমাকে আরো অনেক ভারী জিনিস বহন করতে হবে। সেই পর্যন্ত গুড বাই। সিঙ্গাপুরে না গেলে হয় না, অনেক বড় একটা কোম্পানির সাথে এগ্রিমেন্ট সাইন হবে, আমি যদি না যাই সব কিছু আটকে যাবে। বাসার এই সিচুয়েশন আর এখনই তোমাকে বাইরে যেতে হবে। অধরার কথা বলছো তো, এ দেখবে আমি কয়েকদিন একটু বাসার বাইরে থাকবো, ও একদম ঠিক হয়ে যাবে, একটু সময় নিক না। আচ্ছা, কাল তোমার ফ্লাইট কটায়? মা, কালকে সকালে আমি সেন্ট মার্টিন যাচ্ছি ফ্রেন্ডদের সাথে। কাল তোর বাবা সিঙ্গাপুরে যাবে দুপুরে, তুই এয়ারপোর্টে সে অফ করতে যাবি না? মা, টিকিট করা হয়ে গেছে, সো ভেরি আর্লি ইন দ্য মর্নিং রওনা হয়ে যাব। ওই সিনথিয়া বোনেরাও যাচ্ছে? জি আঙ্কেল, যাচ্ছে। আর কোনো প্রশ্ন আছে আপনার? সাবধানে থাকিস। একটা দুর্বলতার সুযোগ নিয়ে ও যা ইচ্ছা তাই করে যাচ্ছে, তারপরে তুমি চুপ থাকবে, কিচ্ছু বলবে না? হ্যাঁ, চুপ থাকবে, চুপ করে থাকবে না তো কি করবে? অন্য কোনো কিছু করার যদি সৎসাহস থাকতো তাহলে আগেই করতো। তুই কিন্তু তোর লিমিট ক্রস করছিস অধরা। তুমি যখন তোমার হাজবেন্ডের খুনিকে বিয়ে করেছো, তুমি লিমিট ক্রস করনি? বিহেভ ইয়োরসেলফ। ফোন দাও, একটা মানুষ যদি ফোন ধরে।
সব কটাকে আই গেস বলে রেখেছে। এনিওয়ে ওর জন্য কি গিফটটা আছে বলতো? ওর পছন্দের ব্র্যান্ডের একটা ঘড়ি নিয়ে এসো, তাহলে যদি মেটার মনটা বলে। তুমি কি চাও? 20 লাখ টাকা, নো মোর নো লেস। আর যদি কোনো ঝামেলা করার চেষ্টা করেন তাহলে কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে, আবার ভুল আবার। স্টপ স্টপ স্টপ, আমি তোমার কথা মেনে নিচ্ছি, শুধু আবার একটা কথা, আমার মেয়ের যেন কোনো ক্ষতি না হয়। অনলি 20 লাখ টাকা, বিকেল 4টা আপনার কাছে একটা ফোন আসবে, আমার মানুষ আপনাকে পিক করে নেবে। নো পুলিশ, no arms, only 20 lakhs taka, and then you will get out, simple. Sami, Sami, amra police ke shob kichu janiye dicho. Na, oshor e bojha pora ta amar. Jabo tomar sathe amake niye cholo. Banglabi koruna shormi, bashay thako, matha ta thanda rakho, amar puro bhorosa rakho. Tumi onar kach theke taka keno cheyecho? কম্পেনসেশন। এ মিস্টার সামি আমাকে 17 বছর জেল খাটিয়েছেন, এই কয় বছরে আমি এর চেয়ে বেশি আর্ন করতে পারতাম, সো এই টাকাটা আমার ন্যায্য দাবি। কিন্তু উনি তোমাকে টাকা দিবে কেন? কারণ ওনার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে, মেয়ের প্রতি ওনার ইমোশনটাকে জাস্ট একটু ক্যাশ করা, দেন এভরিথিং উইল গো রাইট। তাহলে তোমার সাথে আমার ডিলটা কি হবে? কারণ উনি তো টাকা দেওয়ার পরে নিশ্চয়ই উনার সো কল্ড মেয়েকে চাবে, তাই না? তুমি ওনার সাথে ফিরে যাও, বের সুযোগ পথে আমার কাছে চলে আসবে। প্লেইন অ্যান্ড সিম্পল। ইমরুলের ভাড়া করা লোক। ইমরুল, আর গেম খেলার চেষ্টা করো না, এখানে 20 লাখ টাকা আছে, এগুলো নিয়ে বিদায় হও। তোমার এই চেহারা আমি আর কখনো দেখতে চাই না। তুমি কি ভেবেছ আমি তোমার সাথে যাব? মিস্টার সামি, আমি কিন্তু আমার কথা রেখেছি, আমি কথা দিয়েছিলাম আমার ন্যায্য টাকা ফিরে পেলে আমি অধরাকে ফিরিয়ে দেব। অধরা এখন মুক্ত, এখন ও যদি আপনার সাথে যেতে না চায় সেখানে আমার কি করার? সরি, এইসবে আমার কি দোষ ছিল? তোমার কোনোই দোষ ছিল না, তুমি ছিলে আমার এই টাকাটা আদায়ের একটা যন্ত্র মাত্র। আর সলিড
and a beautiful weapon. আমি কথা দিয়েছিলাম টাকা বুঝে পেলে আপনাদের কোনো ক্ষতি আমি করবো না। আর অধরা, আসল সত্যটা তুমি মিস্টার স্বামীর কাছ থেকে জেনে নাও। মিস্টার স্বামী, গুড লাক, গুড বাই। বাড়ি চলো, মা টেনশন করছে। আপনি কি ভেবেছেন যা হয়েছে আমি সব মেনে নিয়েছি? ইমরুল যা করেছে সেটা শাস্তিও পেয়েছে, কিন্তু আঙ্কেল আপনি যেটা করেছেন সেটার শাস্তিও আপনাকে পেতে হবে। আর সেটা হলো আপনি আর কোনোদিন আমাকে দেখবেন না। অধরা, অধরা, স্টপ! অধরা, তুই যা বলবি আমি তাই মেনে নিই। অধরা, তোর বাবা তোর জন্য কিছু জিনিস রেখে গিয়েছিল, আমি সেই জিনিসগুলো তোর হাতে দিই, আমি তোর চোখের আড়াল হয়ে যাব। আমাকে একটা দিন সময় দে, আরেকদিন আপনার চেহারা দেখতে হবে, সেই শক্তি আমার নেই। অধরা, আমি তোকে কথা দিচ্ছি, তুই যখন খেতে যাবি আমি তখন ডাইনিং রুমের ধারে কাছেও যাব না, তুই যখন টিভি দেখবি আমি দরকার হয়ে তখন ছাদে গিয়ে বসে থাকবো, আর তুই যখন ঘরে দরজা বন্ধ করে বসে থাকবি আমি আমি তখন এমনভাবে কথা বলবো যাতে আমার গলার একটা শব্দও তোর কান পর্যন্ত না পৌঁছে। প্লিজ অথরা, অনেক দেরি হয়ে গেছে, বেঁচে থাকার অবলম্বন নেই, সেখানে বাবার রেখে দেওয়া জিনিস দিয়ে কি করব? স্বামীর মারা গেলে তুই খুব খুশি হবি, তাই না? তোর বাবার খুনের বিচার হবে, তাই তো? প্লিজ মা, এখন এসব উল্টা পাল্টা কথা শোনার সময় না, এখনই বলার সময়। একটা বার আমাদের কাছে জিজ্ঞেস করতে পারিস নি? তোকে শুনতে হবে অধরা, তুই যদি আজকে আমার পুরো কথা না শুনিস তাহলে একটা নিরাপরাধ মানুষ অকারণে শাস্তি পাবে। তুই জানিস তুই যার কথা বিশ্বাস করেছিস সেই ইমরুলকে, এই ইমরুল হচ্ছে সেই ইমরুল যে তোর বাবাকে খুন করেছে। ইমরুল কোম্পানির টাকা আত্মসাত করতে চেয়েছিল, আর নিজেকে নির্দোষ প্রমাণ করতে হলে তোর বাবাকে খুন করতে হবে। করেছ? আমরা প্রথমে ভাবতাম তোর বাবা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কিন্তু না, এই স্বামীর প্রমাণ করেছে তোর বাবাকে খুন করেছে ইমরুল, আর এই স্বামীরই ইমরুলকে জেলে পাঠিয়েছে। তোর বাবা যখন মারা যায় তখন তোর বয়স মাত্র 6 মাস, অল্প বয়সে বিয়ে করেছিলাম আমরা। আমি আমি তোমার ফ্যামিলির অবতে তোর বাবাকে বিয়ে করেছিলাম। ওই সময় তোকে সাথে করে আমি কোথায় গিয়ে দাঁড়াবো, কার কাছে যাবো, কি করে তোকে মানুষ করব, কি করে নিজে বাঁচব? তখন এই স্বামীরই আসে আমাকে আর তোকে নতুন একটা জীবন দেয়। এই স্বার্থপর মানুষটাকে তুই মাফ করতে পারবি না অধরা। চিন্তা করার কোনো কারণ নেই, অতিরিক্ত টেনশন করার কারণে ওনার ব্লাড প্রেশারটা হাই হয়ে গিয়েছিল, কয়েকদিন বেড রেস্ট নিলে একদম ঠিক হয়ে যাবে। টেনশন করবেন।
খাচ্ছিস কেন? আমি তো সুস্থ হয়ে গেছি। বাবা তুমি জানো আমি আমি সবচেয়ে খুশি হই কখন? যখন কেউ আমাকে তোমার সাথে তুলনা করে বলে তুমি পুরা তোর বাবার মতো হয়েছিস। সেই ছোটবেলা থেকেই তো আমি আমি তোমার মতো হতে চেয়েছি বাবা। তোমার ভালোবাসা, তোমার অনুপ্রেরণাই সবসময় আমার শক্তি ছিল। তোমাকে আমি কতটা ভালোবাসি, তোমাকে আমি কতটা গর্বিত করতে চেয়েছি তা এখনো বোঝাতে পারিনি। কারণ তোমাকে খুশি করার মতো বা তোমাকে সম্মানিত করার মতো তো কোনো কিছু এখন আমি করিনি বাবা। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি বাবা, কিন্তু আমি তোমার যোগ্য সন্তান হয়ে তোমাকে সম্মানিত করতে চাই। তুমি কি আমার আমার ভুল ক্ষমা করে দিয়ে আমাকে সেই সুযোগটা করে দিবে বাবা? আমি তোর বাবা, পৃথিবীতে এটাই আমার সবচাইতে বড় গর্ব। তুই যখন বাবা বলে ডাকিস ওই মুহূর্তটা আমার কাছে সবচাইতে প্রিয়। আর ক্ষমা চাওয়ার কথা তুই কেন বলছিস? তোর তো কোনো অপরাধ নেই, অপরাধ আমার, আমাদের। আমরাই তোর কাছ থেকে সত্যটা লুকিয়েছি, সত্যটা আড়াল করে রেখেছিলাম। ভেবেছিলাম জীবন থেকে একটা সত্য যদি মরে যায় তাহলে কি এমন ক্ষতি হবে? আমি অনেক স্বার্থপর রে, আমি তোর পুরোটা ভালোবাসা একাই পেতে চেয়েছি, কাউকে ভাগ দিতে চাই। কেউ ভাগ দিবে না বাবা, আমি জানি তুমি আমার বাবা। আর আর তুমি না থাকলে কি আজ আমি আমি হতাম বলো? অনেক পুরনো আর দামি একটা গিফট আছে তোর জন্য, তুই পেলে খুশি হবে। এই মানুষটা আমাদের সাথেই থাকবে। তোমার অবুঝ খেয়াল
পাশের বুকে